গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা চলে এসেছি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। এদিকে সকালবেলা উঠে ও পোহা বানাতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং সবাইকে, আমি অর্পিতা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে দিনটা শুরু করি। সকালে তো উঠে তো দেখালাম যে আজকের ওয়েদারটা একদম পুরো বৃষ্টি ভেজা ওয়েদার। সে কালকে রাত থেকে পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, বৃষ্টি মানে শেষ হচ্ছে না। এই সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা আমি ওঠার আগে ও উঠে পড়েছে, উঠে পোহা বানাচ্ছিল, দেখালাম। তো পোহা বানিয়ে এখন তো স্নান করতে গেল। স্নান করে এসে অন্যদিন যেরকম 8টা সাড়ে 8টার সময় বেরোয়, আজকে একটু দেরিতে বেরোবে, কারণ আজকে একটু সানডে, তো ওই জন্য একটু দেরিতে বেরোবে, 10টা নাগাদ দর হবে, আবার ওদিকে তাড়াতাড়িও চলে আসবে। দিয়ে আজকে সারাদিন হয়তো, যদি বৃষ্টি বিকালবেলা বৃষ্টি কমে, তাহলে হয়তো আমরা কোথাও যে ঘুরতে যেতে পারি। না, আগের সানডেতে যেরকম রক গার্ডেন গেছিলাম, আজকে হয়তো কোনো জায়গায় যেতে পারি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর যদি কোথাও যায় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আর বাড়িতে কী না কী করি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে ও বেরিয়ে আসুক পোহাটা খেয়ে, তারপরে ও বাড়ুক, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। বাই বাই। সকালবেলা উঠলাম, উঠে নিয়ে একটু চা ফা করলো, পরে আমি চা ফা খেলাম, খেয়ে নিয়ে ভাবলাম সকালে একদম কোনো লোককে একটু পোহা খাবো, তো সেই জন্য পোহা বানালাম। ও তো আর বানিয়ে দেবে না আমাকে, তো আমি বানাতে পারিও না, ওই জন্য ও নিজে নিজেই বানিয়েছে। অ্যাকচুয়ালি ও জানেও না যে কী করবো, আর ওর কাছে লিখে দিলাম, অনেক বার ওই বানিয়ে দেবে খাচ্ছে, আর এই যে এই খাচ্ছে, খেয়ে তারপরে বেরিয়ে পড়বে। আজকে আজকে তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য ভাতটা খেয়ে যাচ্ছে না। ও চলে গেলে তারপরে আমি ভাতটা রান্না করবো, ভাত আছে, মাছ আছে, তো সেগুলো রান্না করে দেবো। তাহলে ও বেরিয়ে যাক, তারপরে আপনাদের সাথে কথা বলি। বাই বাই। একটু বাই বাই বলে দাও, একটু বাই বাই বলে দাও, আবার একটু পরে দেখা হবে ওর সাথে। এই তো গামছা নিয়ে এসেছি, গামছা দিয়ে মুছো। এই যে চলে যাচ্ছে আবার, হ্যাঁ 2টা নাগাদ চলে আসবে আজকে। ও তো চলে গেল। তো এইবার আমি আস্তে আস্তে সব কিছু রান্না বান্না করব, রান্না বান্না করে রান্না মানে 2টা নাগাদ চলে আসবে, তো আমার রান্না বান্না গোছাতে গোছাতেও চলে আসে। তারপরে দেখি আজকে যদি একটু বৃষ্টি কমে তাহলে একটু ঘুরতে বেরোবো, কারণ প্রতিবারই একটু দূরে যাই ঘুরতে, তো দেখা যাক যদি বৃষ্টি কমে তাহলে ঘুরতে যাবো, আর যদি বৃষ্টি না কমে তাহলে ওকে মাংস আনতে বলেছি, মাংস এনে সবাই মিলে একসাথে বসে খাবো, মানে সবাই মিলে বলতে পাশের ঘরে দাদা, উপরের পিন্টুদা, সবাই মিলে বসে খাবো। এবার দেখা যাক কী করা যায়। আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো তার আগে মানে ও তো চলে গেলো, তারপরে তো আপনাদের সাথে একটু কথা বললাম। কথা বলার পরে আমি কী করেছি, সবজিগুলো কেটে নিয়েছি। এই যে এখানে কালকে বাজারে গেছিলাম, তো কিনেছি এই যে ওল আর আলু আছে, এটা দিয়ে মাছ রান্না করব, আর করব পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, এই দুটো করব আজকে। তো করতে করতে আপনাদের সাথে গল্প করি আর করে নিই ঝটপট। রান্নাটা করতে করতে আপনাদের সাথে গল্প করি আর রান্নাটা করে নিই। আজকে তো ও তাড়াতাড়ি আসবে, ওই জন্য সকালে তো কিছু করা হয়নি, সকালে পোহাটা করেছি, আর কিছু সেরকম করা হয়নি। এখন রান্নাটা করে নেবো, করে ও চলে আসবে, দিয়ে একবার দুজন মিলে খেয়ে নেবো। দিয়ে দেখি বৃষ্টিটা একটু কমেছে, এখন বিকালবেলা হয়তো দেখি কোথাও বেরোতে পারি, বৃষ্টিটা যদি কমে তাহলেই বেরোবো, না হলে বেরোবো না। আর কালকে ওলগুলো কিনেছিলাম কত করে কেজি জানেন, এখান থেকে এখানে তো পাওয়া যায় না, আশেপাশে আমরা চণ্ডীগড় গেছিলাম 65-এ, তো সেখান থেকে ওলগুলো পেয়েছি, ওলগুলো নিয়েছে 120 টাকা কেজি, আর পেঁপেও নিয়েছে 120 টাকা কেজি। মানে শুনে তো আমি আশ্চর্য, সকালবেলা মাকে ফোন করেছি, মাকে বলছি যে এরকম নিয়েছে, মা বলছি আমাদের ওখানে পেঁপে কারেন্ট চলে গেছে, কম্পিউটারের ব্যাটারিটা প্যাকপ্যাক করে আওয়াজ হচ্ছে, আমি কিসের আওয়াজ হচ্ছে, ওই সে যেটা বলছিলাম সকালবেলা তো মাকে ফোন করেছি, ফোন করে যে এরকম বলছি যে পেঁপে নিয়েছে 120 টাকা, আর ও নিয়েছে 100, মা তো শুনে তাজব মেরে গেছে, আমাদের ওখানে 20 টাকা করে দাম মাত্র, আর এখানে নিয়েছে এত দাম। মা বলছে আমি কালকেই কিনলাম 20 টাকা করে পেঁপো কেজি, আর এখানে ওই 120 টাকা করে কেজি, কি আর করা যাবে, খেতে তো হবেই।
আমি প্রথমে আগে এই যে এইটা রান্না করে নেব, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেব, তারপরে মাছের ঝোলটা করে দেব। আলু আর মানে পেঁপেটা তো জল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ধুয়ে থাক, তারপরে আবার মাছটা রান্না করে নেব। এত কাশি হচ্ছে এই ঝালের জন্য, কারেন্টটা থাকলে এদিকে আবার মাছটা ভেজে দিতে পারতাম, কিন্তু কারেন্টটা নেই পারবো না। একটা একটা করে করতে হবে। দেখি ওই যে ওভেনটা এখনো কেনা হয়নি, ওভেনটা কিনতে যাবো। ওই যে থ্রি বার্নারে যেগুলো বলেছিলাম না যে আপনাদের সাথে ওইগুলো কিনবো, ওইগুলো কিনলে সুবিধা হবে, কিন্তু সেরকম পাচ্ছি না, অনলাইন থেকে মনে হয় কিনতে হবে, কারণ এখানে তো চণ্ডীগড় সেরকম যাওয়া হয়নি, আর আশেপাশের দোকানে নেই। ক্যান্টিনে গেলাম আগের দিন খোঁজ করার জন্য, তো ক্যান্টিনেও দেখলাম নেই। ক্যান্টিনে একটা আছে ভিগার্ড, ভিগার্ড কেমন কোম্পানি হবে জানি না, তো ভিগারের দামটাও আবার বেশি, দামটা মনে হয় থ্রি বার্নারের দামটা মনে হয় ভিগারের 5,000, ক্যান্টিনেই 5,000 টাকা, তো বাইরে হয়তো আরো বেশি হবে। ভাবছি কিনে নেবো খুব তাড়াতাড়ি, একটা নালে রান্না করার প্রচুর অসুবিধা হচ্ছে, কারেন্ট না থাকলে তো রান্নাই একটা চুলোয় মানে একটা দিয়ে একটা দিয়ে রান্না করতে হচ্ছে, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। কিনে নেবো দেখি এর মধ্যেই গিয়ে একদিন। আমি দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি কারেন্টটা চলে এসছে, ওই জন্য আমি দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এই মাছটা ছিল, মাছটা কালকে তো বলেছিলাম, মাছটা একটু ভেজে নিলাম, আর এবার আলু আর এই যে ওলগুলো ভেজে নেব, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আরোহি চলে এসেছে। কি 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 ও চলে এসছে, পড়ে যাবো পড়ে যাবো শোনা পড়ে যাবো, চলো চলো আমি ওদিকে নিয়ে যাচ্ছি, ওদিকে নিয়ে যাচ্ছি, চলো চলো চলো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আর পেঁপে আলু তরকারিটা তো হয়ে গেল। এবার করতে করতে ও দেখি চলে আসলো, এসে একটু খেলা করবে, আমিও সেটা একটু খেলা করব, করতে করতে দেখি স্নান টান করে ততক্ষণে ও হয়তো চলে আসবে, বলো হাই। তখন তো রান্না করছিলাম, রান্না করে স্নান টান করে একটু রেস্ট করে তারপরে তো চলে আসলো, চলে আসার পরে দুজন খেয়ে একটু রেস্ট করে এখন যাচ্ছি একটু ঘুরতে, মানে আমরা দুজন যাবো, আর ওদিকে শিল্পীদি যাবে আর পিন্তুদা যাবে আর ফুচকেটা যাবে, এই দাদারা আজকে যাবে না, তো আমরা এই 4-5 জন মিলে একটু ঘুরতে যাবো শুকনা লেকে। এখানে একটা লেক আছে, আমি যাইনি, এও যায়নি, ওরা গেছিল তাই তো, তো আমরা যাইনি, তো সেখানেই ঘুরতে যাবো, আর আপনাদের একটু দেখাই। তো ধরুন এই যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি আমরা। তো এখন তো বাজে প্রায় 4:30 বাজতে গেল, যেতে যেতে তো 17, আমাদের এখান থেকে 17 কিলোমিটার দূরে শুকনা লেকটা, তো যেতে থাকি আমরা। সুষমারা আজকে যাবে না, আজকে আমরাই 5 জন যাচ্ছি। চলে এসেছি আমরা এখানেই শুকনা লেকে, মানে এই যে এই সাইডটা, তো এখানে গাড়ি রাখলাম, গাড়ি রেখে তারপরে এখন ভিতরে যাবো। চলে এসেছি আমরা শুকনা লেকে, তো এখানে টিকিট কেটে মনে হয় তারপরে ঢুকতে হবে। এখানে ঢুকেই বাচ্চাদের অনেক রকম খেলনা আছে, হালকাই পাহাড় দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে দেখতে। বলো মোট চড়বা, চলো একবার চড়ে নিই।
তাই তাহলে চলো বাবা কি যাবে খাও হ্যাঁ কি দারুণ লাগছে দেখো চলো এখানে তো এই বিশেষত্ব হলো এই লেকটা তো লেকটা তো দেখালাম এখানে প্রচুর বোট চড়ছে মানে সবাই বোট চড়ছে এখানে আমরাও হয়তো চড়তে পারি তো ওই জন্যই যাচ্ছি সামনের দিকে টিকিট কাটার জন্য টিকিটটা কাটতে আর পিছন থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে না মানে সেটার জন্যই আরও বেশি সুন্দর লাগছে দেখতে এই যে এখানে সবাই এরকম বোট চড়ছে আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার জন্য আরও বেশি সুন্দর লাগছে আর মানুষ এখানে প্রচুর এসছে দেখাই দাঁড়ান বেশ ভালো জায়গা লাগছে আর বাচ্চাদেরও প্রচুর খেলনা আছে এখানে এই যে এদিকে আছে মানে পিছন দিকে আছে ওই দিকে আছে প্রচুর খেলনা আছে এই যে এখন বোট চড়তে যাচ্ছি এই যে দাদা তো টিকিট করে নিয়ে আসলো এবার এখন চারজন মিলে যাবো বোট চড়তে চারজন না আরোহী দিয়ে পাঁচজন শুধু চারজন চারজন বলছি এই যে এখান থেকে উঠতে হবে এই যে জল ওয়াও উঠে পড়েছি উঠে পড়েছি এই যে এই চারটের বোর্ডে আমরা উঠে পড়বো হ্যাঁ এই যে আমরা উঠে পড়েছি ওয়াও হেভি লাগছে ভাই এই যে আমরা বোটে উঠে পড়েছি বেশ দারুণ মজা লাগছে ওই যে এটা কিছু বলো চালাতে ব্যস্ত ভালো মজা লাগছে এইদিকে একটু হালকে হালকে পাহাড়টা দেখা যাচ্ছে আর জল হচ্ছে অনেকটাই আছে জল পড়ে যাবে এই যে কিছু নেই বলা এক তো মেরে সবসে বড় শরম লগ রা জেসে বোঝো দেখনে গে না ও इधर इधर उधर से मैं बोला यार मैं खुद उसको बोल दिया हूँ बढ़िया है तू हमने तो बोट चढ़ा है गले एक बार नेवी पोल लाम ए जे ए ना ना आवार बोल चार एक बार छोड़ दे बाय 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 এখান থেকে মোমো কিনতে দাঁড়িয়েছে দাদা
এখানেও কিন্তু ওয়া মোমো আছে কিন্তু 100% ভেজ এটা এই যে ওয়া মোমো আছে কর্ন কর্ন মোমো তো এটা 100% ভেজ এখানে মানে ওই সব মানে খাওয়ার সব কাউন্টারগুলো আছে বসে পড়েছি চেয়ারে আর ওদিকে ওরা ধোসা আনতে গিয়েছে মানে বোট চড়ে এত খাটনি হয়ে গেছে মানে পা দিয়ে প্যাডলিং করতে হচ্ছিল তো ওটা করতে করতে এত খিদে পেয়ে গেছে মোমো নিলাম দুজনা দুটলে ছিলাম দুজনা দুটলে ছিলাম তো নিয়ে খাওয়ার পরে আবার এখানে বসে পড়েছি তো ধোসা খাওয়ার জন্য ওরা আনতে গিয়েছে আর আমরা এখানে বসে আছি আজকে সেই রকম গরম দিয়েছে আগের দিন থেকে গিয়েছিলাম আচ্ছা না আচ্ছা না হ্যাঁ আগের দিন রক গার্ডেনে গেছিলাম তো এতটা গরম ছিল না আজকে মানে এতটা গরম পড়েছে সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু তাও মানে কোনো গরমই কমেনি আর এদিকে যে বসে আছে যে মানে গরমে কারোরই কোনো এনার্জি নেই আমি তো চুলটা মানে ছেড়ে দিয়ে এসেছিলাম এখন না পেরে এরকম করে বেঁধে নিয়েছি কি করব হ্যাঁ হ্যাঁ ও দাদা তো ওই জন্যই ফোন করেছিল এই যে শুয়ে পড়েছে এরকম হেভি লাগছে দেখতে এখান থেকে ধোসা আর মোমো খাওয়ার পরে এখন মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছি আজকে রোদটাও যেরকম দিয়েছে গরমও সেরকম দিয়েছে ওই জন্য এখন আর বাজে এখন 7:30 মতন বাজে এখন তো একটু চারিপাশ দিয়ে হাঁটবো হেঁটে তারপরে বাড়ি থেকে রওনা দেবো আবার রক গার্ডেনে যেগুলো ছিল এখানেও সেইগুলোই আছে ওই যে মানুষ বসে থাকলে পুরো একদম ড্রয়িং করে দেবে তো সেগুলো কিন্তু এখানেও আছে চলো এখান থেকে তুমি আমি আর শিল্পী দিয়ে এই যে একটু হাঁটতে আসলাম এই বসে আছে এদিকে হাঁটতে আসলাম আর ওরা তিনজন তো ওখানে বসে আছে অনেক ক্লান্ত হয়ে ওরা তিনজন ওখানে বসে আছে আর আমরা এদিকে একটু হাঁটতে আসলাম মানে এদিকে সবাই যাচ্ছে অনেকটা দূরে কিন্তু বেশি দূরে আমরা যাবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ির দিকে যেতে হবে ওই জন্য অল্প একটু হেঁটে তারপরে আবার চলে যাবো মানে এই যে যে লেকটা আছে মানে ঝিলটা আছে ঝিলের পাশ দিয়ে রাস্তা আর বিভিন্ন রকম ফুল গাছ আছে বেশ ভালো এদিকে আগে করে চলে যাচ্ছে কারণ ওরা ওখানে বাইক রেখেছে বাইক আনতে যাচ্ছে আর আমরা এদিকে এই মোড়টা এখানে দাঁড়িয়ে থাকবো ওরা আসবে একসাথে চলে যাবো গাছগুলো বেশ ভালো করে সাজিয়েছে দেখুন
प्लेस से ओरा एबार घूमब पुलिस आते पुलिस हमारे तो ना हमारे तो पूरा हो गया एबार बाइक पे बस पड़े।